بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم. ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم. ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم. বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের উপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ হোসেন জিয়া রহমান সাহেবের আজ 84তম জন্মদিন। আজকের এই জন্মদিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার মজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ হোসেন জিয়াউর রহমান একজন ক্ষণজন্ম পুরুষ, জাতির সবচেয়ে বড় প্রয়োজনে দুঃসময়ে তিনি সবসময় সামনে এসে দাঁড়িয়েছেন। তার অত্যন্ত স্বল্প সময়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় যে অবদান, 1971 সালে যখন গোটা জাতি দিশেহারা হয়ে গিয়েছিল,
পাক হানাদার বাহিনীর আগ্রাসনে এবং রাজনৈতিক নেতৃত্ব যখন শূন্য হয়ে গিয়েছিল সেই সময় মেজর জিয়া বলছি এই কণ্ঠটি সমগ্র জাতির মধ্যে এক অভূতপূর্ব অনুপ্রেরণার সৃষ্টি করেছিল, আশার জাগিয়েছিল এবং গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতা যুদ্ধে মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম তিনি শুধু স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেই শান্ত হননি, তিনি দীর্ঘ 9 মাস যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে মুক্ত করেছিলেন, জাতিকে মুক্ত করেছিলেন। ঠিক একইভাবে 1975 সালের 7ই নভেম্বর যখন জাতি আবার একটি ক্রান্তির অগ্নে নেতৃত্ব শূন্য হয়েছিল এবং দিশেহারা হয়েছিল, সেই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি আবার সিপাহী জনগণের বিপ্লবের মধ্য দিয়ে তাকে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি সামনের দিকে গিয়েছিলেন। তার রাজনৈতিকভাবে সবচেয়ে বড় অবদান ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শনে তাকে একটা পরিচিতি দিয়েছিলেন, তাকে একটা সুনির্দিষ্টভাবে একটা স্বাতন্ত্র্যের মধ্যে দিয়ে এই জাতিকে একটা পরিচিতি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জন্যই বাংলাদেশের মানুষের কাছে চির অমর হয়ে থাকবেন এবং তার যে আদর্শ, তার যে লক্ষ্য এবং তার যে 19 দফা কর্মসূচি এবং জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে তার বিভিন্ন কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে তিনি এই জাতির কাছে চিরকাল তিনি অমর হয়ে থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জন্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত তার অনুসারী আদর্শকে অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিকে এগিয়ে যাবে। শত বাধা বিপত্তির মধ্যেও বারবার আগ্রাসন এসেছে, বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আঘাত এসেছে, সমস্ত আঘাতকে উপেক্ষা করে তিনি সেই পাখির মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠেছে। কারণ এই দলটি হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের দল, এই দলের মধ্যেই স্বাধীনতার সার্বভৌমত্বের যে ভরসা আস্থা সেটা রয়েছে এবং গণতন্ত্রের আস্থা রয়েছে, সেই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিরকাল বাংলাদেশের মানুষের কাছে অমর হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল অবদানটি ছিল যে একটি একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছিলেন, অর্থাৎ গণতন্ত্রের তিনি বহুমাত্রিকতা যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে তিনি সামনে নিয়ে এসেছিলেন। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মত পোষণের যে অধিকার সেই অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোট প্রদানের অধিকার, এই সর্বোপরি আপনার যে সংবাদপত্র যে স্বাধীনতা সেগুলোকে তিনি নিশ্চিত করেছিলেন। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে এই মহান ব্যক্তির যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, জাতিকে যুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন, তার জন্মদিনের দিনেই আওয়ামী লীগ তাদের এই ভয়াবহ একটি ভোট ডাকাতির মধ্য দিয়ে তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করছে। এখান থেকে বোঝা যায় আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, তারা গণতন্ত্রে মুখে বলে কিন্তু কখনো বিশ্বাস করে না। অতীতেও একইভাবে আপনার নিশ্চয়ই মনে আছে যে 1975 সালে তারা একদল শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে মানুষের বাক স্বাধীনতা থেকে হরণ করে দিয়েছে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেদিন বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আজকে এই দিনে আমরা শপথ নিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করব। সর্বোপরি যিনি সেই পতাকা ধরে আছেন, যিনি সেই পতাকাকে তুলে নিয়ে আছেন, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, সর্বত্রের পতাকা, দেশরত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন কারারুদ্ধ হয়ে আছেন আওয়ামী লীগের বিভিন্ন চক্রান্তের কারণে।
তাকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো, এই হচ্ছে আজকে আমাদের সফল। না, এই উৎসব তো ঠিক তাদেরকে পরাজয়কে ডেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টি রেখে অন্যদিকে সরানোর জন্য। 20 ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এগুলো আপনার আছে কিনা বাংলাদেশে রাজনীতিতে এই ধরনের কথা সবসময় আছে, আর আপনাদের মানে বিভিন্ন সংস্কার চমৎকার সমস্ত স্টোরির মধ্য দিয়ে বিভিন্ন রকম স্টোরি আসে, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্যফ্রন্ট আছে, বিদ্যুতের জোট আছে, এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত হয় বলে আমরা বিএনপির মধ্যে কোনো টানাপোড়েন আছে কিনা? কোনো টানাপোড়েন নেই, বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ। ঐক্যবদ্ধ।